আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তুলে ফেলার কতদিন পরে সেই দাঁত তোলা স্থানে কৃত্রিমভাবে দাঁত লাগানো যায়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেক কারণেই মাড়ি থেকে দাঁত তুলে ফেলা হয়, আর সেই দাঁত তোলা ফাঁকা জায়গাটা ফাঁকাই রেখে দিলে পাশের যে দাঁত দুইটা থাকে সেগুলা ধীরে ধীরে দুর্বল হয়ে থাকে, বাঁকা হয়ে যেতে থাকে। তো এ ধরনের সমস্যা এড়ানোর জন্য দাঁত তোলা স্থানে পুনরায় একটি কৃত্রিম দাঁত পরিয়ে নেওয়া বা লাগিয়ে নেওয়াটা একটা ভালো ব্যাপার। তো ভিউয়ার্স, মূলত ভিডিও টপিক ছিল যে একটি দাঁত তোলার পরে সেইখানে কৃত্রিম দাঁত লাগাতে কতদিন পর্যন্ত সময় লাগবে। তো মূলত সময়টা নির্ভর করবে তার উপরেই যে কতদিনে দাঁত তোলা জায়গাটা সেরে যেতে পারে। কারো ক্ষেত্রে 10 দিনে সেরে যেতে পারে, কারো ক্ষেত্রে 15 দিন, বা এমন এমন ক্ষেত্রে দেখা যায় 20 দিন পর্যন্ত সময় লেগে যায় সেই দাঁত তোলা ফাঁকা স্থানটি সুস্থ হতে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাড়ি থেকে দাঁত তোলা হয়েছে, আর দাঁত তোলার পরে এখানে যে ক্ষত স্থানটি রয়েছে এটি কারো ক্ষেত্রে 10 দিনের মধ্যেই সেরে যেতে পারে, সুস্থ হয়ে যেতে পারে, কারো বা এর থেকে বেশি সময় লাগতে পারে। তবে দাঁত বাঁধানোর বা কৃত্রিম দাঁত লাগানোর কয়েকটি সিস্টেম রয়েছে, কয়েকটি পদ্ধতি রয়েছে, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনি যদি এমন দাঁত তোলা স্থানে অস্থায়ীভাবে দাঁত লাগাতে চান তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন দাঁত তোলার পরে এই যে যে ক্ষত স্থানটি রয়েছে এটি যখন পুরোপুরি সেরে না যাবে যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনি সেখানে অস্থায়ী দাঁত না লাগানোটাই ভালো। যখন পুরোপুরি মাড়ি সুস্থ হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন দাঁত তোলা হয়েছে, আর দাঁত তোলার কিছুদিনের মধ্যেই এ ধরনের পুরোপুরিভাবে জায়গাটা সুস্থ হয়ে যায়, মাড়ি জোড়া লেগে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন সেম এমন হয়ে যায়। আর যখনই আপনি অস্থায়ীভাবে সেখানে দাঁত লাগাতে চাইবেন তখন আপনাকে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কতদিন এটি বিষয় নয়, আপনি নিজেই দেখতে পারবেন। আপনি যখন দেখবেন যে আপনার মাড়িটা সমান হয়ে গেছে বা অন্য কোনো ক্ষত স্থান নাই, তাহলে মনে করবেন যে আপনার সেই দাঁত তোলা জায়গাটি সুস্থ হয়ে গেছে, এখন আপনি সেখানে অস্থায়ী দাঁত লাগাতে পারবেন। মূলত অস্থায়ী দাঁত বা ডেনচার করার জন্য, পার্শিয়াল ডেনচার করার জন্য জায়গাটা সুস্থ হতে হবে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ডেনচার বা পার্শিয়াল টিথ, যেটাকে আমরা ডেনচার বলে থাকি, পার্শিয়াল ডেনচার। তো এই ধরনের ডেনচার বা অস্থায়ী দাঁত বসানোর জন্য আপনাকে অবশ্যই মাড়িটি পুরোপুরিভাবে সুস্থ করে নিতে হবে। যদি মাড়ি অসুস্থ থাকে, ফোলা থাকে, অথবা মাড়িতে কোনো ধরনের ব্যথা থাকে দাঁত তোলা স্থানে, তখন কিন্তু এই ধরনের অস্থায়ী দাঁত আপনি আপনার সেই মুহূর্তে না লাগানোই ভালো। কারণ জায়গাটা সুস্থ হতে 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 মাপটা চেঞ্জ হয়ে যেতে পারে, এর জন্য জায়গাটি যথাযথভাবে সুস্থ হওয়ার পরেই এই অস্থায়ী বা ডেনচার আপনারা সেখানে পরাবেন। এটি কারো ক্ষেত্রে হতে পারে 15 দিন, কারো ক্ষেত্রে 20 দিন, কারো ক্ষেত্রে 1 মাসও সময় লাগতে পারে, এটি শরীরের উপর নির্ভর করে। ভিউয়ার্স, এছাড়া দাঁত তোলা যে স্থান, যে ফাঁকা স্থান রয়েছে, সেই ফাঁকা স্থানে যেহেতু আমি আপনাদের বললাম যে কয়েকটা উপায়ে সেখানে দাঁত লাগানো যায় স্থায়ী এবং অস্থায়ীভাবে, তো সেই দাঁত তোলা স্থানে যদি আপনি ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে চান, ব্রিজ সম্পর্কে হয়তো আগে আপনারা দেখেছেন, তারপরেও বলি, ব্রিজ হলো কোনো দাঁতের কোনো মাড়ি থেকে যদি দাঁত তুলে ফেলা হয়, একটি অথবা দুটি বা তিনটি দাঁত যদি তুলে ফেলা হয়, তার শেষ প্রান্তে যদি দাঁত থাকে তাহলে কিন্তু আপনি ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। আর এই ব্রিজটি স্থায়ী চিকিৎসার উদ্দেশ্যেই করা হয়ে থাকে, এটি ডেন্টাল ব্রিজ বলে থাকি আমরা। তো এই ব্রিজটি যখন একটি দাঁত না থাকে তখন পাশে দাঁত থাকলে সেই পাশের দাঁতের সঙ্গে মোট 3টি ক্যাপ একই সঙ্গে যুক্ত করে সেখানে পরিয়ে দেওয়া হয়। যখন ব্রিজটি পরিয়ে দেওয়া হয় তখন দেখতে সেম সাধারণ দাঁতের মতোই মনে হয় এবং এটি স্থায়ীভাবে করা হয়। পাশে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই যে দাঁতের সঙ্গে উপরে যে ক্যাপ করা হয় সেই ক্যাপগুলো ঢুকে যায় এবং সেটি ফিক্সড হয়ে থাকে। এটি বিশেষ ধরনের পেস্টিং করে লাগানো হয়, আর এই ব্রিজ করানোর জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। ব্রিজ করার আগে যেহেতু পাশে যে দুটি দাঁত থাকে সেই দুটি দাঁত কিছুটা কেটে ছোট করা হয়, কিছু প্রসেসিং থাকে, আর এই প্রসেসিংয়ের জন্য কিছুদিন সময় আপনাকে দিতে হবে। এখান থেকে দাঁত তোলা হয়েছিল, কিন্তু দাঁত তোলার পরে এখানে দেখুন যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে জায়গাটা, অর্থাৎ এখান থেকে দাঁত তোলার পরে যে ক্ষত স্থানটাই
ছিল সেই ক্ষত স্থান থাকা অবস্থায় যদি মাপ নেওয়া হতো তাহলে মাপটা ভবিষ্যতে চেঞ্জ হয়ে যেত। আর তার জন্যই কিন্তু এখানে পুরোপুরিভাবে যখন সুস্থ হয়ে গেছে ঠিক তখনই এখানে ট্রিটমেন্টটি করা হচ্ছে। তো এটি হলো ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট। আপনি যদি ডেঞ্চার বা অস্থায়ী দাঁত লাগান সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে মাড়ি সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত। যদি এরকম আপনি ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে চান তাহলেও আপনাকে অপেক্ষা করতে হবে মাড়িটি এতটা পর্যন্ত সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন এই ধরনের পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন আপনি ব্রিজ অথবা ডেঞ্চার আপনি সেখানে করতে পারবেন। আর এটি আপনার শরীরের তারতম্য অনুযায়ী হতে পারে 1 মাস, হতে পারে 15 দিন বা 10 দিনের মধ্যেও অনেকের সুস্থ হয়ে যায়। ভিউয়ার্স, এছাড়া যারা দাঁতের দাঁত তোলা জায়গায় যদি আপনি ইমপ্লান্ট করান, ইমপ্লান্ট ট্রিটমেন্ট সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে দেখবেন। তো ভিউয়ার্স, দাঁত তোলা স্থান যে ফাঁকা জায়গা থাকে সেখানে ইমপ্লান্ট করা যায়। ইমপ্লান্ট হচ্ছে দাঁত প্রতিস্থাপনের শেষ কথা, অর্থাৎ একটি দাঁত যখন ফেলে দেওয়া হয় তখন সে দাঁতটি চোয়ালের যে হাড় থাকে সেই হাড়ের সঙ্গে স্ক্রু সেটিং করে তার উপরে ক্যাপ করে করে দেওয়া হয়। এটি হলো ইমপ্লান্ট সিস্টেম। তো ভিউয়ার্স, এই ইমপ্লান্ট সিস্টেমটি যদি আপনি করতে চান, যদি আপনি আপনার মাড়িতে দাঁত তোলা স্থানে আপনি ইমপ্লান্ট বসাতে চান বা করাতে চান, তাহলে আপনি যখনই আপনার সেই দাঁতটি তুলে ফেলেছেন আপনি চাইলে ঠিক তখন থেকেই সেই ইমপ্লান্টের ট্রিটমেন্টটি শুরু করতে পারেন। অথবা আপনি যদি চান যে আরও কিছুদিন পরে গিয়ে আপনি ইমপ্লান্ট করবেন বা দাঁত বসাবেন সুস্থ করে নিয়ে, তাহলেও আপনি পারবেন। মূলত দাঁত তোলার সঙ্গে সঙ্গেই এই যে ইমপ্লান্ট ট্রিটমেন্টটি, যেটি হাড়ের সঙ্গে স্ক্রু সেটিং করে করা হয়ে থাকে, তো এই পদ্ধতিটি, এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি আপনি দাঁত তোলার সঙ্গে সঙ্গেই এই ট্রিটমেন্টটি আপনি শুরু করতে পারবেন। এই ট্রিটমেন্টটিও বেশ সময় সাপেক্ষ ট্রিটমেন্ট হয়ে থাকে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটি মূলত ইমপ্লান্টের ছবি, অর্থাৎ হাড়ের সঙ্গে আপনার চোয়ালের উপরের নিচে সবখানেই এ ধরনের ইমপ্লান্ট করা যায়। উপরে হলে ম্যাগজিলার সঙ্গে এ ধরনের স্ক্রু সেটিং করে তার উপরে ক্যাপ করে দেওয়া হয়, যেটি দেখতে সেম ন্যাচারাল দাঁতের মতোই হয়ে থাকে এবং ইমপ্লান্ট করা দাঁতের কার্যক্ষমতা অরিজিনাল যে দাঁতগুলো থাকে সেম তেমনটি হয়ে থাকে। তো মূলত আপনি যদি ইমপ্লান্ট করাতে চান দাঁত তোলার পরে, তাহলে আপনি দাঁত যেদিনই তুলবেন যখনই তুলবেন তখন থেকেই আপনি সেই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি শুরু করতে পারবেন। এছাড়া আপনি যদি দাঁতে ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে চান তাহলে কয়েকটা দিন আপনাকে অপেক্ষা করতে হবে যে যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেই জায়গাটি পুরোপুরি সুস্থ হওয়ার জন্য। এছাড়া আপনি যদি ডেঞ্চার করাতে চান, অস্থায়ী দাঁত বাঁধাতে চান, তাহলেও আপনাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সে জায়গাটা পুরোপুরিভাবে এমনভাবে সুস্থ হওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।